মানে একটু শুধু তলিয়ে দেখা, এই তলিয়ে দেখলেই বুঝতে পেরে যাবো যে তুমি পথ সত্যি আর প্রতীক, আর নিজের সাথে নিজে কথা বলা, আপনি নাচো আপনি গাও না, আপনি গাও বা করতালি সদানন্দ মণিকালী মহাকালের মনমোহিনী সর্বভূত ভূতে বাসুদেব, তিনি সমস্ত জায়গায় বিরাজ করছেন, এমন জায়গা নেই তিনি নাই, তাই জড় বলে কিচ্ছু নাই, সব পেয়েছি। তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিল বিদেশে, বিদেশে এই তোমার জিওলজি, আমাদের ইন্ডিয়ারও একজন রাষ্ট্রপতি পুরস্কার পাত, এখনো বোধ হয় সেই এইটার উপরে নেন। আমি তাকে বলেছিলাম এই বিশ্ব জগতে যা দেখতে পাচ্ছ, যা দেখতে পাচ্ছ না, তোমার বুদ্ধি বুদ্ধির বাইরে যা আবিষ্কৃত করেছি যা খেয়ে, যদি কিছু থাকে যা কিছু হয় সবটাই চেতন, জড় বলে কিচ্ছু হয়, জড় হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের অজ্ঞতা। তাহলে আমি যদি কিছু করিনি, যদি কিছু করিনি তাই আমি বলতে পারবো না কে জড় কি না জড়, কেমন? তো সেই কারণে সবটাই চেতন, সবটাই সুন্দর, আর সেই সুন্দরটাকে আমরা সত্যি সুন্দর, আমি সুন্দর তুমি সুন্দর, এই সুন্দরটার মধ্যে কোনো কামনা নেই, এই কামনাহীন একটা সুন্দর। এই আবার গান গাইছ